এমনি আপনার রবের ধরা বড় শক্ত ধরা, আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু সারে ধরি পরে আর ছাড়ি না, এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে ফিনিশ। এরকম অপমান মনে হয় ফেরাউন হয়নি, ফেরাউন ডুবে মরে গেছে কিন্তু ওর বিসি হুনে এর বিসি পর্যন্ত শেষ। আর কি হারাবেন আপনি, আমার বিসি না উড়ে গোড়া থেকে উড়ে গেলে ভালো হইতো। যতগুলো অপমান আমরা দেখতে পেলাম, এই যে হারুন আঙ্কেল জীবিত অবস্থায় 3 ইঞ্চি মহিলার পর্যন্ত এখন জিকির করছে, 3 ইঞ্চি 3 ইঞ্চি তার কত নিচে নামাবে বলেন। বিশ্ব নবীকে কষ্ট দিলে যেমন আসাবন আলিম এ ঘোষণা আছে, নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয় মাস্ট বি আল্লাহ ওই রকম আসাবি কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে। আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই, বিশ্ব নবীর ওয়ারিস যারা আলেম সত্যিকারের আলেম, যারা আলেম হলেই হবে না, আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি, ফরিদউদ্দিন মাসুদ আলেম, মুফতি ফয়জুল্লাহ তো আলেম, বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে এই যে পাশের জেলায় বাড়ি ওইটা তো আলেম। একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায় এই দেশে আর বাকি থাকার কথা আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে সবগুলো তো পালিয়েছে, কোরআনে যারাই বাধা দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। কেন টার্গেট হচ্ছে কোরআনে কারিম থেকে শোনেন, এই এদিকে তাকান জায়গাটা ভেজা না কষ্ট হচ্ছে, যে এবাদতে কষ্ট বেশি ও এবাদতে সওয়াব বেশি হয়, এখানে একটু সহ্য করেন। সূরা আলে ইমরান 4 নম্বর 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াত এটা, রব্বুল আলামিন বলে নওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু আমি আয়াতটা পড়লাম তাফসীরের সাথে মিলালাম, দেখলাম না বাস্তবতায় খাপে খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন হে নবী, কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা তাদের যে অর্থ সম্পদ বিত্ত বৈভব দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে, আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না, এ ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে, এই কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে। এই 15-16 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে, এক সুলো নড়াতে পারে নাই। আপনি কি মনে করছেন বেরিয়ার হত্যায় কারো কোনো হাত ছিল না, সব এখন বের হচ্ছে, এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব, এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বেটিয়ার কি পেয়েছি, এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষ হোক মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম,
উনি আবার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর এক মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যা 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদই দিলাম, একটা দুইটা না, আমি প্রায় 12টা 13টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর হাজারের উপরে গণহত্যা, পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, হে নবী আপনার রবের ধরা বড় শক্ত ধরা, আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু সারে ধরি পরে আর ছাড়ি না, এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে ফিনিশ। গত পরশুদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছেন। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগালে মনে হবে এটা পাঁচই সেলিম, হাউ মাউ করে ইজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরিস্তি এই 16 বছরে শয়তান এত অপরাধ করে নাই, এমন ধরা আল্লাহ ধরেছে অপমান কারে বলে আয়াতের শেষে ছিল আল্লাহুম্মা আযাবুম মুহিন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব অপমান কালামানি। এরকম অপমান মনে হয় ফেরাউন হয়নি, ফেরাউন ডুবি মরে গেছে কিন্তু ওর বিসি হুনে এর বিসি পর্যন্ত শেষ, আর কি হারাবেন আপনি? আমার বিসি না উড়ে ঘোড়া থেকে উড়ে গেলে ভালো হইতো। যাদেরগুলো অপমান আমরা দেখতে পেলাম, এই যে হারুন আঙ্কেল 3 ইঞ্চি, এরকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি, মাওলানা আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য, কারণ ওর বয়স আমার বয়স সেম সেম, দেখতে ছোট কিন্তু বয়স আছে, এখন তোর বয়স 30 আর আমার 32, আমারও বলছে হামজা ভাই আমারে রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে, রাত 12:30-1টার দিকে দুই পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে, আমারে এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটা খুলে নিয়েছে, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন, পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোত থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, দাগ দিয়ে বললাম মাবু তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, তুমি যা দেখলে তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়, আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না, সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়েছে উল্টা পাল্টা করে, একে সঙ্গে ডাক দিয়ে আমার সাথে আপনারা যা করছেন রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে, আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে, আমি ছোট হই কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাজলুম, আর নবী যে জানিয়েছেন মাজলুমের দোয়ার আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো, আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও, আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলার পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি, আর কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চির হিসাব, আমার মনে হয় যে সিহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে,
এই জালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে, সে আল্লাহ নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজির হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে যেভাবেই হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবী যে জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা তারা কি? কাফের। আরো জোরে কাফের। নাম ধরা লাগবে আর না।